আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে দেখাবো কিভাবে আপনারা আল রাজি ব্যাংকের অনলাইনে অ্যাকাউন্ট করার পর, সেই আপনারা অনলাইনে অ্যাকাউন্ট করার পর যে কার্ডটিকে আপনারা আল রাজি নিকটস্থ কোনো ব্রাঞ্চে গিয়ে যে সেলফ সার্ভিস মেশিন থাকে সেটার মাধ্যমে কিভাবে প্রিন্ট করবেন, পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি নিজেই কিন্তু ঘরে বসে কিন্তু অনলাইনে আপনি আল রাজি যে এটিএম কার্ডটির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। করার পর সেই কার্ডটিকে আপনারা আপনাদের নিকটস্থ যদি আশেপাশে কোনো আল রাজি ব্রাঞ্চ থেকে থাকে তাহলে সেই ব্রাঞ্চে যাবেন। যাওয়ার পর এখানে একটি আপনার সেলফ সার্ভিস মেশিন রাখা আছে, যে মেশিনের মাধ্যমে আপনি আপনার যে আল রাজি এটিএম কার্ডটি কিন্তু আপনি সহজে প্রিন্ট করতে পারবেন। তো পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করব, তারপর এখান থেকে প্রিন্ট আল রাজি ম্যাডা কার্ডে ক্লিক করব। তারপর এখানে আমাদের ইকামা নাম্বারটা আমরা টাইপ করে নেব, কনফার্মে ক্লিক করব এখন। তারপর আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে 4 সংখ্যার। তো বিকজ আমার মোবাইল 4 সংখ্যার একটি ওটিপি চলে আসে, আমি ওটিপিটি এখানে টাইপ করে নেব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের নামটা আমি সিলেক্ট করি, যে নামটা আমাদের কার্ডের প্রিন্ট থাকবে মোহাম্মদ ইউসুফ। এখন আমাদের ফিঙ্গারটা আমরা দিয়ে নেব। তো ফিঙ্গারটা ঠিক আপনারা এরকমভাবে দিয়ে নেবেন। তারপরে এখন আমরা কী করবো, এখান থেকে কনফার্মে ক্লিক করব। তো কিছুক্ষণ অপেক্ষা করব, দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু প্লিজ ওয়েট দেখাচ্ছে। তো বিকজ আমাদের কিন্তু অলরেডি কিন্তু কার্ড কিন্তু প্রিন্টিং প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে সেলস সার্ভিস মেশিনের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পার্সেন্টেজ কিন্তু উঠতেছে, 6%, 7%, 8%। তো এরকমভাবে 100% যখন হয়ে যাবে তখন আপনার কার্ডটি কিন্তু প্রিন্ট হয়ে কিন্তু আপনার ডান পাশে যে অপশন দেখতে পাচ্ছেন যে এগুলো যখন বের হয়ে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিকজ আমাদের এখানে দেখেন আপনার কিন্তু 90% হয়ে গেছে, আমাদের কার্ডটি কিন্তু দেখেন এখানে চলে আসছে। এ হচ্ছে আমাদের আল রাজি ভিসা কার্ড, যেটা আমরা মোবাইলে অনলাইনে আবেদন করেছিলাম। তো কার্ডটিকে তার নতুন এখন আঙ্গিকে এইরকম করেছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিসা কার্ড আল রাজি। এখন আমরা কার্ডটিকে আমরা এটিএম বুথের মাধ্যমে এটাকে আমরা অ্যাক্টিভ করবো কীভাবে দেখাচ্ছে আপনাদের সেটি। তো আমরা কার্ডটিকে এখন এটিএম প্রিন্ট ইয়াতে আমরা এইভাবে ঢোকাবো। ঢোকানোর পর এখান থেকে এখন আমরা কী করবো, আমাদের কার্ডের আমরা পিন, সরি, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। করার পর আমি কার্ডের আমার পিন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে রাখা, আমাদের মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন একটি পিন চলে আসছে। তো এই পিন নাম্বারটি আমরা এখানে টাইপ করে নেব, তারপর কনফার্মে ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে কার্ডের যে পিন নাম্বারটা আমরা এখানে সেট করে নেব। তো পিন নাম্বারটা আমরা আবার পুনরায় দেব এখানে রি এন্টার। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে এনে ইয়েস ক্লিক করব। তো এখন আমি কী করবো, এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করব। তো আমার ব্যালেন্সে 0-0 দেখতে পাচ্ছেন, কোনো টাকা পয়সা নেই। ইয়েসে ক্লিক করলাম আবার। তো আমি এখন ক্যাশ ডিপোজিট করব। তো আমি ক্যাশ ডিপোজিটে ক্লিক করব, আমি কার্ডের মধ্যে টাকা ঢোকাবো। সেই ক্ষেত্রে এখন আমি কী করব, দেখতে পাচ্ছেন আমার টাকা আমি এখানে রাখবো এখন 400 রিয়াল। টাকাগুলোকে আমি ঠিক এরকমভাবে মেশিনের ভিতরে ঠিকইভাবে রাখবো, রাখার পর অটোমেটিক লেগে যাবে। যাওয়ার পর আমরা এখন কী করবো, কিছুক্ষণ ওয়েট করবো। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন 400 রিয়াল কিন্তু ডিপোজিট হয়ে গেছে, আমরা ডিপোজিটে ক্লিক করলাম। তো বিয়ে দেখতে আমাদের কিন্তু ডিপোজিট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখন ইয়েসে ক্লিক করবো। দেন এখন আমি ক্যাশ আবার উইথড্র করবো, এখান থেকে ক্যাশ উইথড্রতে ক্লিক করলাম। যেহেতু আমি 400 রিয়াল উইথড্র করবো, আমার আদার অ্যামাউন্টে ক্লিক করবো। অ্যানাদার অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে আমি 400 রিয়াল আমি এখানে তুলে নিব, লিখে নিব, লিখে নেবো, আমি কনফার্মে ক্লিক করব। তো বিকজ এখন দেখবেন আমার টাকাটা কিন্তু এদিক দিয়ে চলে আসবে। তো আমার কার্ডটি চলে আসছে, টাকাটা কিছুক্ষণ সময় লাগবে। তো টাকাগুলো দেখবেন এখন চলে আসবে, এই হচ্ছে আমার 400 রিয়াল আমি তো উইথড্র করলাম। তো এইভাবে কিন্তু আপনারা উইথড্র করে নিতে পারবেন। তো এইভাবেই আপনি আল রাজি যে ভিসা কার্ডটি কিন্তু আপনি সেলস সার্ভিস মেশিনের মাধ্যমে
প্রিন্ট করার পর তারপর কার্ডটিকে আপনারা এইভাবে, ঠিক আছে, এটিএম যে বুথ আছে, ডিপোজিট বা উইথড্র যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে আপনার কার্ডটিকে প্রবেশ করে কার্ডটি কিন্তু আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন, যেভাবে আমি এতক্ষণ আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিলাম। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করে আমাকে আপনার মতামত জানাতে পারেন, আমি আপনাদের সেই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।